খুব কমন একটি সমস্যা, যে বিষয়টা আমরা আসলে সবসময় ডিসকাস করতে অনেকে খুব লজ্জাবোধ করেন, কিন্তু এটা আসলে আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। আমরা যদি একটু চিন্তা করি, আসলে মানব জীবনটাকে যদি কল্পনা করি যে জীবনের আসলে মূল উদ্দেশ্যটা কী, সো এখানে কিন্তু যৌন জীবনটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের হ্যাপি লাইফের একটা অন্যতম পার্ট কিন্তু যৌন জীবন। আমরা শিশুকাল থেকে বড় হচ্ছি, আমাদের কিশোরী বয়সটা পার হয়ে যাচ্ছে, তারপর আমরা অ্যাডাল্টহুডে যাচ্ছি। অ্যাডাল্টহুডে যাওয়ার পরে আমরা যখন একটা ফ্যামিলি তৈরি করি, সেই ফ্যামিলির কিন্তু একটা মেইন পার্ট হলো যৌন জীবনে সুখী হওয়া। কিন্তু এই যৌন জীবনে সুখী কিভাবে হব, এই বিষয়টা অনেকে হয়তো ডিসকাস করতে, পারিবারিকভাবে কথা বলতো, আমাদের যে সমাজ ব্যবস্থা সেই জন্যে কিন্তু অনেকে অনেক বেশি লজ্জাবোধ করেন, এবং যার কারণে কিন্তু অনেক পারিবারিক অশান্তি তৈরি হয়, অনেক সংসার ভেঙে যাওয়ার একটা কারণ হলো শুধুমাত্র যৌন জীবনে সুখী না হওয়া। আমি আজকে এই বিষয়টা নিয়ে এই কারণে কথা বলবো যে আমরা অনেকেই হয়তো জানি না যে এই যৌন জীবনের সুখের সাথে খাদ্য ব্যবস্থার অনেক অনেক মানে কঠিন একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ আপনি কোন খাবারটা খাচ্ছেন, আপনার লাইফস্টাইলটা কী, তার সাথে আপনার এই যৌন জীবনটা কিন্তু একদম অতপ্রতভাবে জড়িত। শুধুমাত্র একটা প্রপার ফুড প্ল্যান বা ডায়েট প্ল্যান বা প্রপার নিউট্রিশনও কিন্তু আপনাকে এই লাইফে হ্যাপি করে দিতে পারে। সো অনেকগুলো কারণে আমাদের যৌন মিলনের যে স্থায়িত্বটা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, ইনফ্যাক্ট হয়তো সরাসরি অনেকে কথা বলতে লজ্জা পাচ্ছেন, তারা হয়তো আমাদেরকে মেসেজ বক্সে এই কথাটাই জিজ্ঞেস করছেন যে কোন খাবারগুলো এটাতে রিলেটেড। এটা নারী পুরুষ আসলে উভয়ের ক্ষেত্রেই কিন্তু হতে পারে। একটু খেয়াল করে দেখবেন যে কখন আপনার এই জিনিসটা হয়, যখন আপনি খুব বেশি মানসিকভাবে অবসাদ, আপনি খুব স্ট্রেসফুল করছেন, তখন কিন্তু আপনার যৌন জীবনের এই স্থায়িত্বটা অটোমেটিক্যালি হবে না। আপনি কি ওবেসিটিতে ভুগছেন কি না, এটাও আপনাকে খেয়াল করতে হবে, এটাও আপনার একটা খুব কম সময়ে যৌন মিলনের একটা কারণ কিন্তু আপনার ওবেসিটি। এবং অনেক ধরনের ট্রান্সফ্যাট জাতীয় খাবার, প্রচুর সুগারি জাতীয় খাবার যদি আপনার খাদ্য তালিকায় থাকে, সেটাও কিন্তু আপনার স্থায়িত্বটা কমিয়ে দেবে। কাজে সেক্স হরমোনটাকে সুরক্ষিত, সুস্থ এবং ভালো রাখার জন্য আপনার খুব ভালো ফুড ইনটেক করতে হবে। অনেকগুলো খাবার কিন্তু আমাদেরকে এক্ষেত্রে হেল্প করে থাকে, যেমন আপনাকে লো ট্রান্সফ্যাটযুক্ত খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। সবার আগে আপনাকে এক্সেস সুগার যেটাতে থাকে, প্রচুর সল্ট যে খাবারে থাকে, সেটা কিন্তু আপনাকে বাদ দিতে হবে। ন্যাচারাল অনেক খাবার আছে যে খাবার আপনার এটার স্থায়িত্বটাকে অনেকটাই বাড়িয়ে দিবে, যেমন ওয়াটারমেলন বা তরমুজের কথা যদি আমরা বলি, এটাকে বেসিক্যালি অনেকে আখ্যা দিয়েই থাকেন যে এটাকে ভায়াগ্রার আখ্যা দিয়েছেন। যারা তরমুজ বা তরমুজের জুসটা খেয়ে থাকেন, তাদেরকে বলবো যে এটা সেক্স হরমোনকে ইনহিবিট করে। সো এটা যখন সিজনালি থাকবে তখন এই খাবারটাকে নিতে হবে। এছাড়া এখনকার কথা যদি আমি বলি, এখন আম কাঁঠালের সময় চলছে, এবং আম কাঁঠাল কিন্তু প্রচুর পরিমাণে যারা হলো রেগুলারলি একটা নিয়ম করে ইনটেক করে, তারা তাদের এই হরমোনটা অনেক ডেভেলপ করে, এবং যারা এই স্থায়িত্বটা চায় তারা খেয়ে দেখবেন এবং নিয়ম মেনে চলবেন, দেখবেন যে এটাতে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। এছাড়া খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ভিটামিন ই সমৃদ্ধ খাবার, জিঙ্ক খুব ইম্পর্ট্যান্ট। যার খাদ্য তালিকায় জিঙ্কের অভাব থাকবে, তার কিন্তু এই যৌন চাহিদাটা অটোমেটিক্যালি কমে যাবে। তাই খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখবেন, প্রয়োজনে সাপ্লিমেন্ট করতে হবে। যেমন আমরা অনেকে হোয়ে প্রোটিনের কথা শুনেছি, সেই হোয়ে প্রোটিনের আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের এই সেক্স হরমোনটাকে বাড়িয়ে দেয়। এবং যারা যৌন লাইফে স্থায়িত্বটাকে চান, যে অনেকটা সময় এনজয় করতে চান, তারা কিন্তু হোয়ে প্রোটিনটা নিতে পারেন, আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড সেটাতে সাহায্য করে থাকে। তার পাশাপাশি যদি একেবারেই খাবার থেকে প্রপারলি আপনি নিতে না পারছেন, সেক্ষেত্রে খেয়াল করবেন যে অনেক ধরনের সাপ্লিমেন্ট আছে, যেমন জিনসেং, এটা এক ধরনের গাছের শেকড় থেকে তৈরি করা হয়, মাকা রুট পাউডার, এটাও হলো যে স্পেশালি ছেলেদের হরমোনটাকে বৃদ্ধি করে, এবং এটাতে সে অনেক অনেক বেশি সফল হয়ে যায়। স্পিরুলিনার কথা আমরা বলে থাকি যে এটা হাই প্রোটিন, প্ল্যান্ট সোর্স থেকে পাওয়া সবচেয়ে সুপার প্রোটিন, এটাও কিন্তু ছেলে এবং মেয়ে দুজনের হরমোনকে অনেক অনেক ভালো রাখে। এরপরে হলো আপনি মানসিকভাবে কতটুকু ভালো আছেন, সেজন্য আপনাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইনটেক করতে হবে। ওমেগা থ্রি যদি আপনি মাছ থেকে বাদাম থেকে খেতে না পারেন, তাহলে আমি বলবো সাপ্লিমেন্ট আকারে আপনি ওমেগা থ্রিটাকে আপনার খাদ্য তালিকায় রাখবেন। দেখবেন যে অটোমেটিক্যালি এই প্রত্যেকটা জিনিসের কম্বিনেশনে ছেলে এবং মেয়ে দুজনের হরমোনকে ভালো রাখে, এবং দুজনে মানসিকভাবে খুব ভালো থাকতে হবে, অর্থাৎ চাহিদাটা দুজনের দিক থেকে হতে হবে, তাহলে কিন্তু স্থায়িত্বটা বাড়ানো অনেক অনেক সম্ভব। এবং দুজনকে প্রতিদিনই কিন্তু মিনিমাম 35 থেকে 45 মিনিট শরীরচর্চা করতে হবে। বিভিন্ন ধরনের অ্যাবডোমিনাল ব্যায়াম আছে আমরা করতে বলি, বা আমরা জাস্ট সিম্পল ওয়াক করতে বলি, 10 থেকে 15 মিনিট
জগিং করতে বলি, এটা অক্সিজেন লেভেলটাকে অনেক হাই করে, স্টেমিনা লেভেলটাকে অনেক বুস্ট করে। ইনফ্যাক্ট রাতে আমরা যখন খাবো, রাতের খাবারটা অবভিয়াসলি রাত 8টার মধ্যে শেষ করে দিব, বিকজ অফ আপনি বেডে যাওয়ার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে আপনাকে খাবার শেষ করতে হবে। খাবার খেয়েই কখনো কিন্তু আপনি এই ধরনের কোনো প্ল্যান করতে পারবেন না যে কোনো খাবার খাওয়ার মিনিমাম 3 ঘন্টা পরে আপনাকে প্ল্যান করতে হবে, তাহলে আপনি খুব ভালোভাবে আপনার এই লাইফটাকে কিন্তু উপভোগ করতে পারবেন। প্রপার একটা ঘুম আপনার এই লাইফটাকে উপভোগ করতে হেল্প করবে। ইনফ্যাক্ট যারা ঘুমাতে পারেন না, খুবই কম ঘুম হয়, তাদেরকে বলবো যে আপনি যদি যৌন জীবনে খুব ভালো থাকেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার অনেক ভালো ঘুম হবে। ইনফ্যাক্ট এটা আপনার অনেক রোগের বিরুদ্ধে ফাইট করবে। আপনার যারা রেগুলার যে হাঁটতে পারছেন না, যে অনেক ব্যায়াম করতে পারছেন না বা কোনো কিছু না, এটা আপনাকে হেল্প করবে। এটাতে প্রচুর ক্যালোরি কিন্তু বার্ন হয়। ইনফ্যাক্ট অনেকে অ্যান্টি এইজিং বা ইয়াং থাকতে চায়, ইয়াং থাকার অন্যতম একটা উপায় কিন্তু প্রপার সেক্স করা বা যৌন জীবনে সুখী হওয়ার। যারা সুখী হয় তারা কিন্তু একেবারে অ্যান্টি এইজিং থাকে, তারা একদম ভালো থাকে, তাদের কোনো ধরনের স্ট্রেস থাকে না। মাঝে মাঝে দেখবেন যে অনেক মেয়েরা এসে বলে খুব মাথা ব্যথা করছে, শরীরটা অনেক পেইন করছে। ইনফ্যাক্ট পুরুষ মানুষও কিন্তু বলে থাকে এবং চেহারাতে অনেক ধরনের ভাঁজ পড়ে যায়, স্ট্রেসফুল থাকে, তারা কিন্তু কেউই যৌন জীবনে হ্যাপি না। যারা যৌন জীবনে হ্যাপি থাকে তাদের প্রত্যেকের কিন্তু এই যে মাথা ব্যথাটা করার রেগুলার বেসিসে, এটা অটোমেটিক্যালি কমে যায়। শরীরের বিভিন্ন ধরনের পেইন থাকে, সেই পেইনটাও কিন্তু চলে যায়। তাই স্থায়িত্ব বাড়ানোর জন্য খাদ্য তালিকায় ভালো প্রোটিন যোগ করতে হবে এবং সেটা ফার্স্ট ক্লাস প্রোটিন হতে হবে। প্রতিদিন যেন খাদ্য তালিকায় ডিম থাকে, বাদাম থাকে, এটা খেয়াল করতে হবে। ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশ, খেজুর, এই দুটো খুব ভালো কাজ করে। এটা আপনার খাদ্য তালিকায় যোগ করবেন, দেখবেন আপনি সবসময় আপনার জীবনটাকে উপভোগ করছেন।